আসসালামু আলাইকুম, শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেখ মহিউদ্দিন। শুরুতে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর তুরস্কের মধ্যস্থতায় আলোচনায় বসতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তুরস্কের আন্তালিয়ায় আজ এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে নতুন করে 160 রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অবশ্য সাময়িক যুদ্ধবিরতির মধ্যে গতকালও ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারিওপোল শহরে শিশু হাসপাতালে বোমা হামলা হয়েছে। গোলাগুলি হয়েছে রাজধানী কিয়েভের আশেপাশে দুই পক্ষের মধ্যে। আগের দুই দিনও দুপক্ষের লড়াইয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। যুদ্ধ বন্ধে আলোচনার জন্য গতকালই তুরস্কে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা গতকাল এক ভিডিও বার্তায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, দোষারোপের দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে শুভচিন্তা নিয়ে আলোচনায় বসতে হবে। এদিকে মিত্রদের প্রতি ইউক্রেনের নো ফ্লাই জোন ঘোষণা দেওয়ার দাবির প্রেক্ষিতে কোনো যুদ্ধবিমান সরবরাহ না করার কথা জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ইউক্রেনে হামলা শুরুর পর এ পর্যন্ত 22 লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়েছেন বিভিন্ন দেশে। শরণার্থীদের আশ্রয় দেওয়ার দেশগুলোর সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তনিও গুতেরেস। বিশ্ব কিডনি দিবস আজ। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। দিবসটির এবারের প্রতিপাদ্য, সুস্থ কিডনি সবার জন্যে, জ্ঞানের সেতুবন্ধনের সাফল্য। কিডনি দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কিডনি ফাউন্ডেশনস 2006 সাল থেকে মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। দিবসটির উদ্দেশ্য কিডনির অসুখ নিয়ে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। গত মধ্যরাতে পুলিশ বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী আবাসিক হলে কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে রামদাসহ বেশ কিছু দেশি অস্ত্র, পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শহীদুল ইসলাম সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের সাবেক সদস্য রূপককে শাটল ট্রেন ভিত্তিক সংগঠন সিএসটি গ্রুপের সদস্যরা মারধর করে। এর জেরে ছাত্রলীগের অপর অংশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সিএফসি গ্রুপের। এ সময় ক্যাম্পাসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মংলায় সড়ক দুর্ঘটনায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, রাতে বাড়ি ফেরার পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের 3 আরোহী ছিটকে পড়ে। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিকে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। সাভারের আশুলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার একটি বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, নীলুফা নামের ওই গৃহবধূর সাথে তার স্বামীর প্রায় ঝগড়া হতো। গতরাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। এরপর সকালে নীলুফার আত্মহত্যা করেছে বলে জানতে পারেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নীলুফা বেগম একটি পোশাক কারখানায় চাকরি করত। লক্ষ্মীপুরের কমলনগরে চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদের 3 প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের শেষের দিকে সাধারণ সম্পাদক পদে ভোটের আহ্বান করেন নেতৃবৃন্দ। এতে সাধারণ সম্পাদক প্রার্থী সবুজ খান, ওমর ফারুক ও বেলাল হোসেনের সমর্থকরা স্লোগান দেন। এ নিয়ে 3 পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে 3 পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছড়ি ও ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রক্ষণশীল দল পিপল পাওয়ার পার্টির নেতা ইউন সুক ইউল।
98% এরও বেশি ভোট ঘটনার শেষে প্রাপ্ত ফলাফলে প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টির নেতা লি জায়ে মিউং এর 47.8% ভোটের বিপরীতে ইউন পেয়েছেন 48.6% ভোট। নির্বাচনে জয়ের পর এক প্রতিক্রিয়ায় ইউন বলেছেন তিনি বিরোধী দলগুলোকে সাথে নিয়ে কাজ করবেন। নির্বাচনের ফলাফলকে তার দেশের মানুষের মহান বিজয় বলেও অভিহিত করেন তিনি। থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত মারা যাওয়া কিংবদন্তি শেন ওয়ার্নের মরদেহ অস্ট্রেলিয়ার পথে। থাই হাসপাতাল থেকে আজ ভোরে ওয়ার্নের কফিনটি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ফুটেজ নেবার ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ থাকলেও সংবাদ মাধ্যম জানাচ্ছে ওয়ার্নের কফিনটি অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা দিয়েই ঢেকে দেওয়া হয়েছে। ওয়ার্নের মরদেহ বিশেষ একটি বিমানে করে নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়াতে। গেল শুক্রবার পৃথিবীর মায়া ছেড়েছেন ওয়ার্ন 52 বছর বয়সে। শিরোনাম এটুকুই। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।